একবার ভালো করে লক্ষ্য করে দেখুন এনাকে চিনতে পারছেন কিনা, আর তারপর দেখুন তো এনাকে চিনতে পারছেন কিনা। চিনতে পেরেছেন? এবার আবার এনার দিকে তাকান। হ্যাঁ, ইনি ইনি, ও লাভলি। আমরা কথা বলছি লিলুয়া ইউথ সোশ্যাল তার পুজো কমিটির সদস্যদের সঙ্গে, লিলুয়া সোশ্যাল পুজো কমিটি। হঠাৎ করে কেন মনে হলো যে এমএম ও লাভলি এরকম একটা থিম হবে? আমরা ক্লাবের সমস্ত ছেলেরা দেখলাম মদনদা মোটামুটি জনসাধারণের পাশে সব সময়ের জন্য সকাল থেকে রাত, তো আমরা ওনাকে সামনে রেখে পুজোটা সর্বসাধারণের জন্য। কত বছরে পড়লো আপনার পুজো? 33 বছর। 33 বছর, কি মনে হচ্ছে? দারুণ পুজো হবে, দারুণ পুজো হবে। দাদার কি মনে হচ্ছে? মায়ের পুজো ভালোই হবে। আচ্ছা, আপনি এখানে মায়ের পুজো এমনি আপনার পাড়ায় একটা করছেন, তারপরে আপনি একটা মূর্তি হিসেবে আবার মায়ের পুজো করছেন। নিজে পুজো করছি মা। হ্যাঁ, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যই 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 নমো নমা। ঠাকুর মশাই যখন করবেন তখন আমি মদন মিত্র আমিও হাতে ফুল দিয়ে মায়ের পায়ে এ কথা বলতে পারবো, মাতলরে ভুবন বাজল তোমার আলোর ভেন। নিজেকে ছবিতে দেখেছেন, নিজেকে আয়নায় দেখেছেন, নিজেকে মূর্তিতে দেখছেন, আর কি কি চেঞ্জেস? পরবর্তীকালে যেদিন পড়বে না আমার পায়ের চিহ্ন সেই বাটে, তখন মূর্তিতে কেমন লাগবে সেটা অ্যাডভান্স দেখে গেল। পুজোর সময় কোনো অশুভ কথা বলতে নেই। মিন্টু পাল যদি একটু এগিয়ে আসেন, জানতে চাইব আপনি এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তার মূর্তি করেছেন, সেটা নিয়ে বিতর্কও যেমন হয়েছে সেটা পপুলারও মারাত্মক হয়েছে, এবার মদন মিত্র এই মূর্তি লিলুয়া সোশ্যালে কতটা সাড়া ফেলবে বলে আপনি শিল্পী হিসেবে মনে করেন? দেখুন, এখানে যেটা দেখানো হয়েছে মদনদা মায়ের পুজো করছে, মদনদাকে এখানে তো অসুর রূপে দেখানো হয়নি, হয়তো তখন সমালোচনা হতো। এখন একজন পুরোহিত হিসাবে মদনদাকে দেখানো হচ্ছে, এর জন্য আমি খুশি এবং মদনদা স্বয়ং এসছেন, এবং লিলুয়ার দুর্গাপুজো কমিটিকে আমি ধন্যবাদ জানাই যে এইরকম একটা থিম চয়েস করেছে ও লাভলি। রাজ্য রাজনীতির অন্যতম বর্ণময় চরিত্র মদন মিত্র, একদিকে তিনি বিধায়ক, একদিকে তিনি আরও অনেক রকম দায়িত্বে রয়েছেন পরিবহন সহ, একদিকে তিনি অনেক অনেক দায়িত্ব সামলাচ্ছেন একাধিক পুজো কমিটির সভাপতি হিসেবে, কিন্তু তাই বলে মদন মিত্রের মূর্তি এবার দুর্গাপুজোর মণ্ডপে, নিঃসন্দেহে গোটা ব্যাপারটাই ও লাভলি। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা নবীনের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।